ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এমনটি জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সকালে রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে এ বিষয়টি জানান। নয়াপল্টনে পুলিশের উপর হামলার ঘটনায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে বিএনপির সমাবেশের জন্য মিরপুর বাংলা কলেজ মাঠে অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান ডিবি প্রধান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং মির্জা আব্বাস দুজনই আমাদের ডিবি কম্পাউন্ডে আছেন, তাদেরকে আনা হয়েছে। আমাদের কিছু বিষয় আমরা জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ শেষ করে আমি বাকি বিস্তারিত বলতে পারবো আসলে তাদের বিষয়ে কি বিষয়ে। তাদের একটা বড় সমাবেশ আছে, এই সময় গ্রেপ্তারের প্রয়োজন পড়লো, গ্রেপ্তার আসলে আমরা জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ আমরা করতেই পারি। আমাদের যে দুই দিন আগে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে আমাদের প্রায় 50-60 জন পুলিশ গুরুতর আহত হয়েছে এবং সেখানে অনেক ভাঙচুর হয়েছে, যানমালের ক্ষতি হয়েছে। সব কিছু মিলেই আমরা জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ শেষে আমরা পরবর্তী পর্যায়ে জানাতে পারবো আসলে কি হবে। আমরা আমি কালকে বলেছি ওনাদের সাথে, ওনাদের যে প্রতিনিধি দল এসেছিল আমাদের সাথে মিটিং হয়েছে, এই সৌহার্দ্যপূর্ণ মিটিংয়ে তারা দুটি প্রস্তাব করেছেন, আমরা ঠিক দুইটা প্রস্তাবে মেনে নিয়েছি, অনানুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী আপেল সাহারিয়া, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে আটকের ব্যাপারে কি বলছে পুলিশ? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখন গোয়েন্দা হেফাজতে রয়েছেন। আমি জানি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুক্ষণ আগে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ যেটি বলেছেন যে তাদেরকে আটক বা গ্রেপ্তার নয়, উদ্ভূত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল 7 ডিসেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে, বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন, তা কেন এটি সৃষ্টি হলো তার কারণ যেহেতু বারবারই বলা হচ্ছিল যে শান্তিপূর্ণ সমাবেশের কথা এবং সেদিন আপনি জানেন যে সেখান থেকে কিন্তু 160 বস্তা চাল ডাল তেল এবং খাদ্যর মজুত করা হচ্ছিল এবং তাদের একটা পরিকল্পনা ছিল, যেটি আসলে পুলিশ জানিয়েছেন তাদের একটি পরিকল্পনা ছিল দলটি যে সেখানে তারা অবস্থান করবেন। তবে সব কিছু মিলে তাদেরকে নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি এখন পর্যন্ত 10 ডিসেম্বর নিয়ে যে একটি এখনও যে একটি উত্তেজনা তৈরি হয়েছে যে এখন অনুমতি কিন্তু দেওয়া হয়নি যেটি বলা হচ্ছে। তবে অনানুষ্ঠানিকভাবে পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের অর্থাৎ মির্জা ফখরুল মির্জা আব্বাসের সাথে যে কথা হয়েছে, আজকেও যে কথা হয়েছে, তারা যে দুটি প্রস্তাব করেছিল আপনার কমলাপুর স্টেডিয়ামের পাশাপাশি হচ্ছে মিরপুরের বাংলা কলেজের মাঠ, দুটির মধ্যেই কিন্তু তারা সম্মতি জানিয়েছেন। তবে কমলাপুর যে স্টেডিয়ামের কথা দলটির পক্ষ থেকে বলা হয়েছিল সেখানে না দেওয়ার কারণ হচ্ছে সেখানে কিন্তু এখন খেলা হচ্ছে, তার তাদের যে আরেকটি বিকল্প যে প্রস্তাব ছিল মিরপুর বাংলা কলেজের মাঠে সেটি কিন্তু এখন পর্যন্ত দুপক্ষেরই অনানুষ্ঠানিকভাবে তারা সম্মতি হয়েছেন বলে গোয়েন্দা প্রধান আমাদেরকে জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে আসলে পরবর্তীতে জানানো হবে যে কোথায় তারা করতে তারা সেটিতে সম্মতি হয়েছেন কিনা। এখনও তারা গোয়েন্দা হেফাজতে রয়েছেন, সব কিছু বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, পাশাপাশি যে আর একদিন পরেই সমাবেশ, তো সমাবেশটি আসলে শান্তিপূর্ণভাবে করার জন্য দলটির পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সব মিলিয়ে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারপরে আনুষ্ঠানিকভাবে আসলে জানানো হবে পরবর্তী পদক্ষেপ। মালিহা ধন্যবাদ, এতক্ষণ ডিবি কার্যালয় থেকে জানাচ্ছিলেন আপেল শাহরিয়ার।